হাই ফ্রেন্ডস, আমি একতা সাউন্ড আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ২৪-২৪ বক্স আমার ক্যাবিনেটের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে, গত শনিবারে একটা ভিডিও পোস্ট করেছিল আমার এগেনস্টে, তাতে বলা হয়েছিল যে একতা সাউন্ড ২৪-২৪ করে না, ফেক আইডি মানে ফেক নিউজ ছড়াচ্ছে, মানে ওটা অন্য কারো বক্স। তো যাক, আজকে সেই ব্যক্তিগুলোকে বলতে চাইছি যে দেখে নাও ভালো করে নিজের চোখে, যদি মতিয়াবিন হয়ে থাকে চোখের মধ্যে তাহলে অপারেশন করে নিবা, যে দেখে নাও যে আমার অরিজিনাল রিয়াল ২৪-২৪ ক্যাবিনেটটা তৈরি হলো। দু তিন দিন সময় নিব আর স্পিকারটা গাঁথনি করার জন্যে। আর একটা জিনিস আমাকে দেখানো হয়েছিল, মানে আমার এগেনস্টে আঙুল তুলে, যে জেনারেটর তো সবাই জানে, আর সাউন্ড জগতে যতজন বন্ধু বা দাদা আছেন সাউন্ডম্যান, তারা সবাই জানে যে ২৪-২৪, ২১-২১, ১৮-১৮ বক্স ব্যাটারিতে বাজে না, ওগুলো সব জেনারেটরেই বাজে। তো জেনারেটর সবারই আছে, দেখানোর কিছু নাই। আর আমি যে কি ব্র্যান্ড সেটা সেই ভিডিও যে তুলেছিল সেই ম্যানকেই বলছি, স্পটে দেখা হবে, সাক্ষাতে ফিল্ডে, কত ধানে চাল আর তার সঙ্গে কটা কাঁকড় সব পাই টু পাই হিসাব বুঝে যাবে, এক কথায় বুঝাবো। তো তাকে ওপেন চ্যালেঞ্জ থাকলো আমার, আমার ২৪ বক্স করলাম মানে এই নয় যে আমারটা ডুগডুগি বাজবে, কেননা আমারও কিছু আছে, অত আমি গর্ব করে বলছি না। এখন নেক্সট ভিডিও স্পিকার টেস্টিং করার টাইমে ছাড়বো, আজকে ২৪-২৪ জন্য আমার এই ভিডিওটা সমাপ্তি করলাম, ধন্যবাদ।